ইবের নাম মানুষ ন, ইবের নাম মানুষ। যার ইন আছে এবারে মানুষ ন হয়, যার ইবে ঠিক হয়ে গিয়ে এবার আমি বলবো, আপনারা খেয়াল করবেন, হজ নামাজ রোজা হজ জাকাত থেকে আমরা যে কোয়ালিটিগুলো পাইছি এগুলা আমাদের ভিতরে, আমাদের ভিতরে দান আছে তো সহ্য নাই, সহ্য আছে তো ধৈর্য নাই, ধৈর্য আছে তো অহংকার নাই, অহংকার আছে তো বিদ্বেষ নাই, এক্কান না এক্কান। এবার এই জিনিসগুলা পরিপূর্ণভাবে আমাদের কারো ভিতরে, কিন্তু আপনি দেখেন এই প্রত্যেকটা জিনিস সিদ্দিক আকবরের ভিতরে আছে, ওমর ফারুকের ভিতরে আছে, ওসমান গনির মধ্যে আছে, মৌলা আলীর মধ্যে আছে, হাসান ও হোসাইনের মধ্যে আছে, মা ফাতিমাতু জোহরার মধ্যে আছে, সাহাবায়ে কেরামের মধ্যে আছে, তাবেইনের মধ্যে আছে, তবে তাবেইনের মধ্যে আছে, আউলিয়ে কেরামের মধ্যে আছে, ইমাম আজমের মধ্যে আছে, ইমাম শাফির মধ্যে আছে, ইমাম হাম্বলের মধ্যে আছে, ইমাম মালিকের মধ্যে আছে, সিদ্দিক আকবরের মধ্যে আছে, গোসে পাকের মধ্যে আছে, গরিবে নামাজের মধ্যে আছে, নিজামউদ্দিন মাহবুবুল্লাহর মধ্যে আছে। অর্থাৎ যারাই আল্লাহর প্রিয় বান্দা নামে আমরা যাদেরকে চিনি সবার ভিতরে এই কোয়ালিটি আছে। এবার টোটাল বিষয় এক জায়গায় করি, ও ভাইয়েরা যদি আল্লাহর প্রিয় হতে চান এগুলাকে আপন করেন, ওগুলাকে বাদ করে দেন, আপনিও প্রিয় বান্দা হয়ে যাবেন। আল্লাহু আকবার, উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। কঠিন কিছুই না, সব সহজ, সব জোরে বলেন না, সব। আমার মুরব্বীর, আপনার বয়স কত হবে দাদা? 70। কত দাদার বয়স? 70। তার মানে উনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু দেখেছেন, অনেক পুকুর জমি বরাট হয়ে ঘরবান্ধব দেখেছেন, অভিজ্ঞতা আমাদের চাইতে অনেক বেশি। ওনাকে জিজ্ঞেস করেন, দাদা আপনি এই জীবনে তো অনেক অভিজ্ঞতা পেয়েছেন, অনেক কিছু দেখ, সুখী মানুষ কয়টা দেখছেন? এত বছরে আপনি একটা সুখী মানুষও দেখলেন না? কেন নিজেই তো সুখী না, মানুষের তো ইমানদার। কিন্তু আপনি দেখেন সিদ্দিক আকবরের জীবনে নাই কোনো টাকা সম্পদ, নাই কোনো কিছু, বরং নিজের সব ব্যবসা নবীর মহাব্বতে ছেড়ে মদিনাতে চলে গিয়েছেন। কিন্তু সিদ্দিক আকবরের চেহারায় মলিনতা নাই, ফারুকে আজমের চেহারায় বিষণ্ণতা নাই, ইমাম হোসেন কারবালায় চলে যাচ্ছে পরিবার নিয়ে কিন্তু চেহারায় কোনো ভয় নাই। কেন নাই? আল্লাহ পাক বলে, যেই শান্তি তোমরা বিশ্বব্যাপী খুঁজতে থাকো ও আমার বান্দা, সেই শান্তি কোথাও নাই, আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে। যদি সত্যিকার শান্তি পেতে চাও আমার সাথে কানেকশন লাগাও। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তি দাতা যার তার অন্তরে দিই না মুমিনের অন্তরে শান্তি দান করেছি। তার টোটাল বিষয় কি এক জায়গায় করলে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সবাই কিন্তু নাম ভিন্ন থাকতে পারে, চাহিদা ভিন্ন থাকতে পারে, একটা চাহিদায় সবাই এক, সেটা হচ্ছে সবাই শান্তি চায়, সবাই শান্তি চায়, বড় ছোট ধনী গরিব কালা ফর্সা সবাই শান্তি চায়, আর শান্তি দাতা আল্লাহ। এবার এই আপনি যদি সেই শান্তি চেয়ে থাকেন, দ্বিতীয় কোনো অপশন নাই, একটাই অপশন, সেটা হচ্ছে রবের সাথে আপনার ডিসকানেক্ট ওয়ালা সম্পর্ককে আবার পুনরায় কানেক্ট করতে হবে। ওই ডিসকানেক্ট ওয়ালা সম্পর্ককে কানেক্ট করানোর জন্যই আল্লাহ মূলত নবী রাহমাতুল্লিল আলামিনকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর সেই নবী দুনিয়া থেকে যাওয়ার আগে দায়িত্বটা সাহাবাকে দিয়ে গিয়েছেন, সাহাবারা যাওয়ার আগে তাবিনকে দিয়ে গিয়েছেন, তাবিনরা যাওয়ার আগে তবে তাবিনকে দিয়ে গিয়েছেন, তবে তাবিনরা যাওয়ার আগে কিয়ামত পর্যন্ত ওলিদের কাছে সেই দায়িত্বটাই থাকবে। সুবহানাল্লাহ। আফসোস আমাদের জন্য, আমরা ওলি না, আমি কাকে বলে সেটাই চিনলাম না।